কলেজগুলিতে সুষ্ঠু বদলি নীতি চালু, কর্মরত শিক্ষাকর্মীদের পদোন্নতি, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন সহ একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে আবারও সোচ্চার হল কলেজ শিক্ষাকর্মী রাজ্য কমিটি। সংগঠনের অভিযোগ, দাবিগুলি আদায়ের জন্য বেশ কয়েকবার দপ্তরের আধিকারিকদের কাছে ধর্ণা ডেপুটেশন সংগঠিত করা হলেও কোনো সুফল নেই। দপ্তরের জনৈক আধিকারিকের বিমাতৃসুলভ আচরণের কারণে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা নানা দিক দিয়ে বঞ্চনার শিকার। তাই তাদের দীর্ঘদিনের বঞ্চনা দূরীকরণের জন্য এবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন। তাদের দাবি, কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ও শিক্ষক কর্মচারীদের 30 দিনের অর্জিত ছুটি বাধ্যতামূলক করা, বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে কর্মরত কর্মচারীদের সাথে প্রধান আধিকারিকদের অমানবিক আচরণের জন্য বদলি ও শাস্তির দাবি, সুষ্ঠু বদলি নীতি চালু, কর্মচারীদের পদোন্নতি ইত্যাদি। মোট 11 দফা দাবিতে শুক্রবার কলেজ শিক্ষাকর্মী রাজ্য কমিটি উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের নিকট প্রদান করে প্রতিনিধিমূলক ডেপুটেশন। এদিনের ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য প্রভারী নারায়ণ সিনহা। অধিকর্তা দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যদের। আজকে এই সরকার প্রায় 4.5 বছর, হ্যাঁ, আমাদের বিজেপি সরকার আসার পরে আমরা বহুবার শিক্ষা অধিকারের কাছে ডেপুটেশন, হ্যাঁ, এবং সৌজন্যমূল্য সাক্ষাৎকার বিভিন্ন পারপাসের মধ্যে, বিশেষ করে বদলি নীতি এবং প্রমোশন এবং সমস্ত শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা এবং আরও অন্যান্য বিষয়, আনলিভ, যেটা আমাদের আনলিভ কোনোদিন স্থায়ী হয় নাই, এই আনলিভ নিয়ে বিভিন্ন দাবি দেওয়া ছিল। এর মধ্যে আমরা 11 এবং 10 অক্টোবরে আমরা এখানে ডেপুটেশন দিয়েছি 5 দফা দাবি নিয়ে। এর মধ্যে উচ্চশিক্ষা দপ্তরের দাবিগুলি ছিল, উচ্চশিক্ষা দপ্তরের অধীনে রাজ্যের সরকারি ডিগ্রি কলেজের অন্যান্য টেকনিক্যাল, মানে ল্যাব টেকনিশিয়ানদের প্রতিষ্ঠানে কর্মরত সমস্ত অশিক্ষক। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।